বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব নিভিয়া ক্রিম কিভাবে ব্যবহার করলে তোমাদের স্কিন খুব তাড়াতাড়ি ঝকঝকে উজ্জ্বল ফর্সা হয়ে যেতে পারে। আমার কাছে প্রচুর প্রচুর কমেন্টস আসছে, দিদি কোন নিভিয়াটা কিনবো, কোন নিভিয়াটা ভালো, ব্লুটা নাকি নিভিয়া সফট হোয়াইটটা, কোনটা ভালো? কারণ আমি তোমাদের সাথে এর আগে অনেকগুলো ভিডিও শেয়ার করেছিলাম এই নিভিয়া ক্রিম নিয়ে, নিভিয়া ক্রিমের ব্যবহার নিয়ে, নিভিয়া ক্রিমকে কিভাবে মাখলে আমার স্কিন উজ্জ্বল চকচকে ফর্সা হতে পারে সেটা নিয়ে। তো সেখানে আমাকে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে কোন নিভিয়াটা এখানে ইউজ করা বেশি ভালো হবে। তো আজকের ভিডিওতে আমি সেটাই বলে দেবো যে কোন নিভিয়াটা তোমরা ইউজ করতে পারবে, কোন স্কিন টাইপস মানুষ কোন নিভিয়াটা ইউজ করতে পারবে। তবে আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, নিভিয়া ক্রিম কিন্তু তোমার স্কিনকে ফর্সা করতে পারে না। নিভিয়া কিন্তু স্কিনকে ফর্সা করে না। নিভিয়া ক্রিমের মধ্যে এমন কিছু জিনিস নেই যেটা তোমার স্কিনকে ফর্সা করতে পারে, কিন্তু নিভিয়া ক্রিমের কিছু কিছু ব্যবহার তোমার স্কিনকে কিন্তু খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল চকচকে করে দিতে পারে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত। নিভিয়া ক্রিম আমরা কিভাবে ইউজ করলে আমাদের স্কিন অনেক তাড়াতাড়ি রিঙ্কেল ফ্রি হতে পারে, গ্লোয়িং হতে পারে, এবং হারিয়ে যাওয়া গ্লোটা কিভাবে ফিরিয়ে আনতে পারি আমরা এই নিভিয়া ক্রিম দিয়ে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে তাতে তোমরা আমাকে অনেকেই কমেন্টস করছো, দিদি কোন নিভিয়াটা নিলে ভালো হবে, নিভিয়া সফট কি এই ব্লু নিভিয়াটা? তাই জন্যে আজ আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে বলে দেবো এই নিভিয়া সফট আর এই ব্লু নিভিয়াটার মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা কোন টাইপ স্কিনের জন্য নেওয়া উচিত এবং কোনটার কি গুণাগুণ। তার আগে চলো তোমাদেরকে এই দুটো সম্পর্কে একটু ছোট্ট একটা রিভিউ করে দিই। তো ফার্স্ট দেখো এই নিভিয়া সফট, এই নিভিয়া সফট ক্রিমটা মোটামুটি অল স্কিন টাইপস এবং অল সিজনের জন্য ভীষণ ভালো। এটা একদম লাইট ওয়েট একটা, মানে একটা ক্রিম যেটা তোমার স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, পেনিট্রেট হয়ে যায় এবং স্কিনকে ভেতর থেকে হাইড্রেট রাখে, গ্লোয়িং করে। এবং এটা ওয়াটার বেস হওয়ার ফলে এটা কিন্তু তোমার স্কিনটাকে চিটচিটে করে না, তেল চুপচুপে ভাব আনে না। এর মধ্যে আছে জোজোবা অয়েল আর ভিটামিন ই, যেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। আর এটা অল স্কিন টাইপস, তোমার অয়েলি স্কিনের মানুষরাও কিন্তু এটা নির্দ্বিধায় লাগাতে পারো, ভীষণ লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার। আর এটা শুধুমাত্র যে মুখে তা নয়, হাতে পায়ে সারা শরীরে কিন্তু এটা ইউজ করা যায়, এরকমই একটা লোশন বলতে পারো। এটা কিন্তু তোমার ক্রিম কাম লোশন। তা চলো এটা আগে খুলে দেখাই। এটা একদম হোয়াইট কালারের হয়, ভীষণ সুন্দর একটা ফ্রেশ গন্ধ থাকে এটা। আর দেখো এই রকম টেক্সচারে আসে আর খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যায়। এবার এটাকে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি যাতে আমাদের স্কিনটাকে ফর্সা উজ্জ্বল লাগে। আমি তোমাদেরকে আগেও বলেছি নিভিয়া ক্রিম কিন্তু স্কিনকে ফর্সা করতে পারে না। নিভিয়ার মধ্যে এমন কিচ্ছু নেই যেটা তোমার স্কিনকে ফর্সা করবে, স্কিনকে হেলদি করবে, গ্লোয়িং করবে, স্কিনকে রিঙ্কেল ফ্রি করবে, স্কিনকে উজ্জ্বলতা ফিরিয়ে আনবে, হচ্ছে নিভিয়া ক্রিম। কিন্তু নিভিয়া ক্রিমের কিছু কিছু এমন ব্যবহার আছে যেগুলো করলে কিন্তু স্কিন ফর্সা উজ্জ্বল চকচকে হতে পারে। এই নিভিয়া সফট ক্রিমটার অনেক রকম ব্যবহার আমি তোমাদের সাথে দেখিয়েছি, তবু আজকে বলে দিই এই নিভিয়া ক্রিমের সাথে একটু নিভিয়া ক্রিম হাতে নিয়ে তার সাথে যদি একটু অ্যালোভেরা জেল মিক্স করে নাও, এইভাবে দেখো অ্যালোভেরা জেল যদি মিক্স করে নাও, তাহলে যাদের যদি তোমাদের কাছে প্রাইমার না থাকে এটাকে কিন্তু তোমরা প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। এটা কিন্তু একদম মেকআপ করার আগে একটা প্রাইমারের কাজ করে দেয়। আবার এই নিভিয়া ক্রিমটাকে যদি একটা ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে লাগাও, সেটা কিন্তু দুর্দান্ত একটা নাইট ক্রিম তৈরি হতে পারে। তো এটা গেল নিভিয়া সফটটা, এটা মোটামুটি অল স্কিন টাইপ অল সিজন। এবার বলি এই ব্লু নিভিয়াটা, এই ব্লু নিভিয়াটা কি? ব্লু নিভিয়াটাও একটা নিভিয়া ক্রিম যেটা তোমার স্কিনকে ভীষণ ভালোভাবে ময়েশ্চারাইজ করে, হাইড্রেট করে, স্কিনের মধ্যে থেকে রুক্ষতা শুষ্কতা দূর করে। তবে এটা একটু হেভি ওয়েট, দেখো এই দেখো এটারও গন্ধটা একদম অন্যরকম। আর এই নিভিয়া ক্রিমটা কিন্তু আমরা ছোট্টবেলা থেকে ইউজ করে আসছি, এই নিভিয়া ব্লু কালারের এই ডাব্বাটার
গন্ধটা শুকলেই মনে হয় শীতকাল এসে গেছে। এটা কিন্তু উইন্টারের জন্য পারফেক্ট একটা ময়েশ্চারাইজার, দ্য বেস্ট ময়েশ্চারাইজার আমার মনে হয়। আমি ছোটবেলা থেকেই নিভিয়া ক্রিম ভীষণ ভালোবাসি, তবে এটা একটু হেভি ওয়েট চটচটে, এটা স্কিনের ওপরে একটা একটু তেল তেলে ভাব লেয়ার ফেলে দেয়, যেটা ওই নিভিয়া সফট ক্রিমটা করে না। এটা তোমার যাদের খুব ড্রাই স্কিন, রুক্ষ শুষ্ক স্কিন, তাদের জন্য ভীষণ ভালো। আমি আমার স্কিনটা যেহেতু খুব অয়েলিও নয় আবার খুব ড্রাইয়ের দিকেও নয়, আমি নিভিয়া সফটটা সারা বছর ইউজ করি তোমরা জানো। আর এটা আমি শীতকালে ইউজ করি, শীতকালে বিশেষ করে যাদের এই কনুইতে, হাঁটুতে, গোড়ালিতে কালো ছোপ বসে গেছে, তাদের জন্য কিন্তু এই নিভিয়া ব্লু ক্রিমটা ভীষণ ভালো। এক রাতের মধ্যে তোমার পা ফাটা ছাড়িয়ে দিতে পারে নিভিয়া। এই নিভিয়া ক্রিমটার সাথে একটু ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে যদি পা ফাটাতে, ঠোঁট ফাটাতে লাগানো যায়, তাহলে কিন্তু এটা রাতারাতি কাজ দেয়। তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে, দিদি এই নিভিয়া সফট ভালো নাকি ব্লু নিভিয়াটা ভালো? দুটো ক্রিমই কিন্তু দুর্দান্ত, দুটো ক্রিমই ভালো। আমি পার্সোনালি নিভিয়া সফটটা ভীষণ ভালোবাসি, কারণ এটা লাইট ওয়েট, স্কিনের সঙ্গে 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 অ্যাবজর্ব করে যায়, হাতে পায়ে গায়ে সারা শরীরে এটা লোশন হিসেবেও ব্যবহার করা যায়। আর এই ক্রিমটা হচ্ছে যাদের খুব ড্যামেজ স্কিন, যাদের স্কিনে প্রচন্ড পরিমাণ রিঙ্কেল এসে যাচ্ছে, এটার সাথে একটু অ্যালোভেরা জেল মিক্স করে যদি ভালোভাবে অ্যান্টি এজিং মাসাজ দেওয়া যায়, স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি এজিং ছাপকে ছেড়ে দেয় এবং স্কিনের মধ্যে একটা টাইটনেস এসে যায়। তো আজকের ভিডিওটাতে বন্ধুরা তোমাদের আমি এই দুটো ক্রিমের পার্থক্যটা বুঝিয়ে দিলাম, দুটো কারা কারা, এই দুটো ক্রিম কারা কোন টাইপ স্কিন মানুষ কিনতে পারো সেটাও আশা করি বুঝে গেলে। তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। আজকের মতন বাই বাই।